ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি অন্যরকম ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে ইন্টারেস্টিং বলতে একটা রেসিপি নিয়ে এসেছি, দেখাবো আমি বলবো না, চলো দেখাবো কী কী রেসিপি। তো আমি ইন্ডাকশানটা চালিয়ে দিয়েছি এবং এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানটাতে আমি দুধটা ঢেলে দেব। আমি এখানে 1 লিটার দুধ নিচ্ছি। আমার তো এখন আমি দইটা দিয়ে দিব। তো আমার এখানে দুধটা পুরোপুরি ফেটে গিয়েছে, ফেটে ছানা হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে আমি কাপড়ের মধ্যে বেঁধে নেব ছানাটাকে। লঙ্কাটা কেটে নিয়েছি, একটা লম্বাভাবে চিরে নিয়েছি আর একটা গোল গোল করে কেটে নিয়েছি। এটা যাবে ছানার সঙ্গে, এটা যাবে চাশনিতে। চাশনি বলতে তোমার রসগোল্লা গুলোকে শেপ দিয়ে দিলাম, জল দিলাম। তাহলে আমি 1.5 কাপ চিনি গাড়ি, হ্যাঁ 1 কাপ জলে 1.5 কাপ চিনি, মানে 50। এবং এটিকে ঢেকে দিব মিনিমাম 12 থেকে 13 মিনিটের জন্য এবং ফুটতে দেব। দেখো সাইজটা কতটা বড় হয়ে গিয়েছে। তো এবারকে এটাকে ঠান্ডা হতে দিব, তারপর এটাকে পরিবেশন করবো, টেস্ট করবো কেমন হচ্ছে। নাও এখন টেস্ট করবো আমরা কাঁচা লঙ্কার রসগোল্লা। খেতে ভালো হয়েছে, হালকা ঝাল ঝাল ফ্লেভার আসছে, ফ্লেভার আসছে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এবং বলো কেমন লেগেছে। তো আমার রেসিপি এখানকার মতনই শেষ, কেমন তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কেমন হলো সেটা বলো। বাবা টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।